ভারতের বিহার রাজ্যে জেগে উঠেছে পুরনো এক মসজিদ। এ নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। বিহারের নওয়াদা জেলায় খরার ফলে এই মসজিদের উত্থান। ফুলওয়ারিয়া বাঁধের পানিতে একসময় এটি ডুবে গিয়েছিল। পানি শুকিয়ে যাওয়ায় তিন দশক পর এখন চাক্ষুষ হচ্ছে পুরো মসজিদটি। তাই এটি দেখতে ভিড় করেছেন অনেক মানুষ। হঠাৎ দৃশ্যমান মসজিদটি নিয়ে উৎসুক সবাই। অনেকেই মসজিদটির কাছে গিয়ে ছবি তুলছেন, ভেতরে প্রবেশ করছেন কেউ কেউ। এতকাল পরেও মসজিদটির কাঠামো অবিকৃত থাকায় আশ্চর্য হচ্ছেন তারা। নির্মাণের কোনো রকম ক্ষতিই হয়নি। তিন গম্বুজওয়ালা মসজিদটি যেন আল্লাহর একত্ববাদ ও সর্বশক্তিমান ক্ষমতার ঐশী ঘোষণা দিচ্ছে। এই মসজিদকে ঐতিহাসিক মসজিদ বললেও ভুল বলা হবে না, কারণ যখন এটি 30 বছর আগে দৃশ্যমান ছিল তখনকার অনেকেই এখন আর বেঁচে নেই। তবে বৃদ্ধ যারা বেঁচে আছেন তারা জানাচ্ছেন এই মসজিদটির নাম ছিল নুরি মসজিদ। স্থানীয় প্রবীণরা আরো জানান, মসজিদটি বিংশ শতকের প্রথম দিকে নির্মিত হয়। মুঘল রীতিতে নির্মিত মসজিদটির বয়স এখন প্রায় 120 বছর। মাটি থেকে গম্বুজ পর্যন্ত মসজিদের উচ্চতা প্রায় 30 ফুট। নওয়াদা জেলার চিরাইলা গ্রামে বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে 1979 সালে নির্মিত একটি বাঁধের পানি সম্প্রতি শুকিয়ে যেতে শুরু করে। এর আগে যখন পানির স্তর কমে যেত তখন মসজিদের গম্বুজের একটি অংশ দেখা যেত। ফলে কৌতূহল জাগলেও এটি ঠিক কি জিনিস তা অনেকেই বুঝতে পারেনি। এরপর পানি শুকিয়ে পুরো মসজিদ সামনে আসতে চমকে ওঠেন সবাই। এক রাতের মধ্যে এটি জিন বানালো নাকি? কিন্তু ইতিহাস সামনে আসতেই পরিষ্কার হয় পুরো ব্যাপারটি। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ায় দেখা মিলেছে 120 বছরের পুরনো ছোট্ট এই মসজিদটির। 30 বছরের বেশি সময় ধরে পানির নিচে থাকলেও তাতে মসজিদটির কোনো ক্ষতিই হয়নি। 1979 সালে যখন এখানে ফুলওয়ারিয়া ড্যাম নির্মাণ শুরু হয় সে সময় এ এলাকায় প্রচুর মুসলমান বসবাস করত। এ মসজিদে তারা নিয়মিত নামাজ আদায় করতেন। কিন্তু সরকার বাঁধ নির্মাণ শুরু করলে মুসলমানদেরকে এই জায়গা ছেড়ে উঠে যেতে হয়। সরকার পুরো জায়গাটি অধিগ্রহণ করে গ্রামবাসীকে অন্য একটি গ্রামে স্থানান্তর করে। রাজাউলি ব্লকের অন্য আরেকটি গ্রাম হার্ডদিয়াতে তাদের স্থানান্তর করা হয়। বাঁধ নির্মাণের সময় প্রয়োজন না হয় কর্তৃপক্ষ মসজিদটির কোনো ক্ষতি করেনি। বাঁধের পানি শুকিয়ে গেলেও পুরো এলাকা এখনও কাদাময় হয়ে আছে। কিন্তু এর মধ্যে কৌতূহলী মুসলমানরা কাদা মারিয়ে মসজিদে প্রবেশ করছে। তারা দেখতে পান মসজিদটি পুরোপুরি অক্ষত রয়েছে। কয়েক দশক ধরে ডুবে থাকলেও কাঠামোর সামান্যতম ক্ষতি হয়নি। পানি যদি ফের বাড়ে তবে মসজিদের ফের সলিল সমাধি হতেও পারে। আবারও হয়তো মানবচক্ষুর অন্তরালে চলে যাবে এই ঐতিহাসিক মসজিদটি।